যাবে বাড়ি আমার, পথ দেব পারি তোমার, কাছে যাব ফিরে পাহাড়ে পাহাড়, সাজ বেলায় ঝাঁঝ ঝাঁঝ রব, ছুটে যাব সেই হাসির টানে, চলে যাব স্মৃতির কোলে আমার সব যেখানে, বাঁধন ভুলে স্মৃতির টানে যাচ্ছি ফিরে চেনা পথে, রঙিন অনেক গল্প ভেবে স্বপ্ন ভরা দুচোখ নিয়ে, ফিরে যাব আমার উঠোনে, ছুঁয়ে যাব সবুজ ভুবনে, সাদা মাটির গন্ধ বুকে তোমার স্বপনে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মাম। আজকে আমাদের এখানে রবিবার, এখন বাজে 10:30। আমি আজকে আপনাদের সাথে একটা ভিন্নধর্মী টপিকস নিয়ে ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমরা এখন যাব একটা বাড়ি দেখতে। তো কানাডায় আপনাদেরকে দেখাবো যে কেমন টাইপের বাড়ি, কেমন ধরনের প্রাইস। তো আমি আসলে এখন রওনা দিব, সেজন্য ভাবলাম যে অল্প একটু কথা বলে যাই আপনাদের সাথে, তাই চলে আসলাম। তো ইনশাল্লাহ আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করব, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো স্টে উইথ মি। এই ছোট্ট ধরাধামে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, মানুষ হিসেবে জন্মগ্রহণ করতে পেরে সবার আগে আল্লাহর কাছেই অনেক অনেক শুকরিয়া আদায় করছি। তারপর আদায় করছি আল্লাহর কাছে আরও বেশি শুকরিয়া, কারণ এই করোনাকালের মহামারী থেকে রক্ষা পেয়ে এখনও যে জীবিত আছি, ভালো আছি এবং সুস্থ আছি, সেই জন্য আরও আরও অনেক অনেক শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার কাছে। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই পাঁচটা মৌলিক প্রয়োজনের মধ্যে খাদ্য আর বস্ত্রের পরে কিন্তু বাসস্থানের প্রসঙ্গ আসে। তো বাসস্থানটা সবাই কিন্তু যার যার পছন্দ অনুযায়ী স্বপ্নের মতো করে সাজাতে চায় বা স্বপ্নের মতো করে গড়তে চায়। তো আমিও এমন একটি স্বপ্নের বাসস্থানের খুঁজে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, জানি না আমার এই পথ চলা কখন শেষ হবে। সো ভিউয়ার্স, এই তো আমার পথ চলা অলমোস্ট শেষ হয়ে এসেছে, এখানে চলে এসেছি কাঙ্ক্ষিত প্লেসে। এই তো ইন ফ্রন্টে যে বাড়িটা দেখতে পাচ্ছিলেন, এই বাড়িটা আমরা চুজ করেছিলাম ইন্টারনেটে দেখে। তো এজেন্টকে ফোন দেওয়ার পর এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদেরকে আজকে ডেট দিয়েছে, তাই আজকে এই যে বাড়িটা দেখতে চলে আসলাম। আর এই বাড়ির যে লোকেশনটা, সেটা আমার এখনকার যে বাড়িটা সেই বাড়ি থেকে 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স। এটা লাকাডি সালাবাড়ি, অ্যান্ড লাকাডির উপর দিয়ে এসে তারপর সালাবাড়ি অ্যান্ড টেইলার কর্নারে পড়েছে। তো এখানে বাসের সার্ভিসটা মোটামুটি ভালো, কয়েকটা বাস সার্ভিস আছে। তো যাই হোক ভিউয়ার্স, দেখি ভিতরে যাই কেমন দেখা হয়। No, your house is looking nice. Thank you. Yeah, it's done, good quality. Yeah, it's not melamine, exactly. So, yeah, you know, 140 wood, right? Exactly. One day you want so to change the color. So, broke it, to you take can, a wood. You can buff and restain if you want. Okay. Yes, yeah, no, it's real wood. It's not melamine. It's this marble pattern, I think, sir. أنا من الناس ما بآمن، بس تمام كده. And the second mini dining area. Yeah, yeah. Hi, trees. The backyard is for the main house. Yeah. But the thing is, you have to have the means. Yeah, there's no access to the house. Okay, বুঝছো, দেখছো কত ভালো? Let's go and see the second row. This one a bit bigger. Yeah. And this on the backyard side. Yeah. Okay. You have shower here. I have a toilet tub, but also the toilet. Mucho. Okay. It's okay. Good. Going to okay. Okay. No. No cry. Sorry, because my kids come the new place. Okay, so this is the master bedroom, I think. And you have the access door, you can go to the bathroom. And if you want to go to the toilet, yeah, from here you can lock the door from back. Yeah. And you have it. Look, the closet is like a bedroom. Oh my God. Lakadi and Taylor Corner, Salabari and Taylor Corner. Hi everyone. তো মিলিয়ন ডলারের বাড়ি দেখে গেলাম, এখন আরেকটা বাড়ি দেখতে যাব, দেখবো যে সেটা কি অবস্থা।
এই বাড়িটা মোটামুটি ভালো, বাট এটার আমরা যেহেতু বিজনেস প্লাস নিজেরা থাকার জন্য কিনতে চাচ্ছি, তো এটার রেভিনিউটা ততটা ভালো না। আর আমার হাফ এন মিলিয়ন প্লাস বাড়িতে যে রেভিনিউ আসে, আর এই মিলিয়ন ডলার প্লাস বাড়িতেও ঠিক একই রেভিনিউ আসে। তো বাড়ি কেনার সময় আমাদের আসলে সবারই চিন্তা ভাবনা করে কেনা উচিত, হুট করে কোনো কাজ করা আসলে ভালো না। তো দেখা যাক নেক্সট বাড়িটা কেমন হয়। তো স্টে উইথ মি, থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, এই যে চলে যাচ্ছিলাম আরও সেকেন্ড আরেকটা বাড়ি দেখার জন্য, আমার সাথেই থাকুন। আর এই যে এখন যে বাড়িটা দেখে আসলাম, এখানে কিন্তু আমরা শুধু বাড়িওয়ালার অ্যাপার্টমেন্ট মানে তিনটা স্টোরি নিয়ে যে থাকেন, এই বাড়িওয়ালার তিনটা স্টোরি দেখলাম, কিন্তু ভাড়াটিয়াদের যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারি নাই, কারণ ওদের সাথে আসলে অ্যাপয়েন্টমেন্ট করা হয় নাই, এই জন্য দেখা যায় নাই। আর এই বাড়িটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, যে বাড়িওয়ালা যেহেতু তিনটা স্টোরি নিয়ে একা থাকেন, তো সাউন্ডের যেন উপরে নিচে যে মানুষের হাঁটার শব্দ হয়, কোনো সাউন্ডের কোনো মানে অসুবিধা নাই। বাড়ি দেখতে এসে একটা অসাধারণ জায়গায় চলে আসছি, এখানে আমরা আরও আসতাম, তবে আজকে আসলাম আর একটা উদ্দেশ্যে। এই যে কি সুন্দর একটা চার্চ, একদম দেখতে অনেক সুন্দর। ছবির মতো, আমার বাবাটা একদম চুপচাপ বসে আছে। এই যে আমার আম্মুটা এখানে লজ্জা পায় আসার জন্য। দারুণ, আর ওয়েদারটা অনেক চমৎকার আজকে। আমার শুধু এই জায়গাটারই পিকচারটা তুলতে ইচ্ছে করতেছে। এটা যে কমন ওয়াশরুম, আর যদি লিভিং রুম, এটা ডাইনিং স্পেস, ডাইনিং স্পেস তো নেব রস। It's okay, daytime you don't need to light because this place is too much sunny, you know? Sunny. Yeah. Okay, here the basement, as I told you, it's closed. It's okay. So anytime you can. So this is the storage. Here okay. This place for the washer and dryer. Yeah. Oh, here can I like say wash and dryer is best. Nice, it's open from here, you see? It's open, you can see the suite. Oh yeah? And it's clean, 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 it's 849,000 dollars. তো আসলে সবকিছু আসলে ক্লিয়ারলি দেখা যায় না, দেখা সম্ভব না, দেখানো সম্ভব না, কারণ যতটুকু সম্ভব ততটুকু, আর ইন্টারনেটে থাকে, ছবি দেওয়া থাকে, তো এগুলো দেখে আমাদের আর কি পছন্দ করতে হয়। আর টেনেন্টদের ঘরে এন্ট্রি করা আসলে সবসময় যায় না, ওদের পারমিশন নিতে হয় স্পেশালি। তো টেনেন্ট আর ওনারের সাথে ক্যাজুয়ালি মিলে না, তাই আর কি ওদের অ্যাপার্টমেন্টগুলো ঘুরে দেখা সম্ভব না। যেমন $1 million প্লাসের বাড়িতে আমরা কিন্তু টেনেন্টের বাসায় ঢুকতে পারি নাই, শুধু ওনারের অ্যাপার্টমেন্টটাই দেখে আসছি। আর আমার ছোটো মেয়ে অবশ্য $1 million প্লাসের বাড়িটা পছন্দ করছে, আর এই বাড়িটার দাম $849,000 হলে কি হবে, সেম আমার বাড়ির যে স্টাইলের এই বাড়িটাও ঠিক একই স্টাইলের। তো আমার বাড়ির $500,000 প্লাস, আর এটা হচ্ছে মোর দ্যান $2,50,000 বেশি, না
মোর দেন আড়াই লাখ প্লাস হ্যাঁ আড়াই লাখ ডলার বেশি। তো দেখা যাক কী আছে আমাদের ভাগ্যে। তো এই তো আমি আপনাদের সাথে এটাই শেয়ার করলাম যে আসলে বাড়িঘর কিনবো যেহেতু চিন্তা ভাবনা করে কিনা উচিত, রেভিনিউ প্লাস লোকেশন প্লাস দাম কত আসে কত যায় প্লাস আবার বাড়ির যে টোটাল যে ভ্যালু সিটি ভ্যালু কত এটা থেকে এটার আগে যে একটা মানে টোটাল একটা জমির যে একটা ভ্যালু থাকে সেইগুলো আলাদা, এগুলো সব কিছু বিবেচনা করতে হয়। প্লাস স্কুল ট্যাক্স সিটি ট্যাক্স কত আসে সেটাও আবার ভ্যারি করে কেনার সময়। কেনার সময় কি মানে যারা কিনবে তারা এগুলো বিবেচনা করে কিনবে, কারণ এখানকার লোকেশনটা কিন্তু মোটামুটি ভালো, সেম আমার বাড়ির স্টাইলে আমি এখন যে বাড়িতে আছি। তো এখানকার স্কুল ট্যাক্স আর সিটি ট্যাক্সটা একটু বেশি থাকে, কারণ স্কুল আর লোকে মানে সমস্ত অ্যাসেনশিয়ালগুলো খুব কাছাকাছি হাতের কাছে, সেজন্য এই ধরনের মানে এই সমস্ত এলাকাগুলোর সিটি ট্যাক্স আর স্কুল ট্যাক্সগুলো একটু বেশি থাকে। তো আসলে বাড়ির ব্যাপারে অনেক কিছু আসলে জানা দরকার। আমরা যতটুকু জানি বাড়ি কিনতে এসে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে যতটুকু ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর বাড়ি কিনতে হলে কী কী লাগে, গুড ক্রেডিট লাগে, আপনার এনাফ যেই পরিমাণে আপনারা বাড়ি কিনবেন সেই পরিমাণে মিনিমাম পার্সেন্টেজ হিসেবে 5% থেকে 10% যে যতটুকু দিতে পারে, কিংবা ওইটার ডিম্যান্ড থাকে বাড়িটার ভ্যালুর উপরে কত কোন বাড়িতে কতটা কত পার্সেন্ট দিয়ে পেয়ে কেনা যায়। তো এটা আসলে সব কিছু ব্যাংক নির্ভর করবে, আপনারা প্রথমে নিজের ক্রেডিট রেগুলার জব প্লাস ব্যাংকে নগদ টাকা থাকতে হবে, আর আর হচ্ছে প্রথমে আপনারা বাড়ি চুজ করবেন এজেন্টের মাধ্যমে, তারপর ব্যাংকের সাথে যোগাযোগ করবেন যে আপনার ক্রেডিট সমস্ত কিছু বিবেচনা করে ওরা অ্যাপ্রুভ করবে, প্রথমে অ্যাপ্রুভ করবে না ওটা মানে অফারের মধ্যে রাখবে, বিবেচনা করবে সব কিছু মানে চেক আপ করে তারপর আপনাকে একটা অফারিং লেটার দিবে যে হ্যাঁ তুমি এখন এটা চুজ করতে পারো কিংবা আগাতে পারো। তো আমাদের সব কিছু আসলে প্রি অ্যাপ্রুভ করা আছে, এর আগে আমি এই বাড়িটা রেনিউ করেছি যখন তখনই আমি আর সেকেন্ড হাউস কেনার জন্য আমি প্রি অ্যাপ্রুভ করিয়ে রেখেছি। তো COVID-19 কারণে আসলে আমাদের আর আগানো হয় নাই। তো এর আগে আমি দুইটা বাড়ি আমার লোকেশনের প্রায় 5 থেকে 10 মিনিটের ডিস্টেন্সে চুজ করেছিলাম, বাট টু লেট আমার আগে আরও 2-3 জন অফার দিয়ে ফেলেছিল সেজন্য আর আমি কন্টিনিউ করতে পারি নাই। তো এখন COVID-19 যেহেতু শেষ হয়ে গিয়ে শেষ না ঠিক শিথিল করা হয়েছে, এখন কিছু কিছু হাউসে আসলে এন্ট্রি করা যাচ্ছে। লিমিটেশন তো অবশ্যই আছে, যেমন মাস্ক পরতে হবে, হ্যান্ড গ্লাভস পরতে হবে, তো হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে, এই সমস্ত সব কিছু মেনটেন করেই তারপর আমরা আসলে বাড়িগুলোকে ভিজিট করছি। তো আজকে আমরা দুইটা বাড়ি দেখে আসলাম, তো এরপর আসলে আমাদের বিবেচনায় থাকবে আমরা কোন বাড়িটা দেখব, তারপর আমরা আমাদের পছন্দের এজেন্টকে জানাবো যে আমরা এই বাড়িটা চুজ করেছি এটা আমরা ভিজিট করতে চাই, তো তারপর এজেন্ট ওদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদেরকে ভিজিট করার ব্যবস্থা করে দেবে। তো ভিউয়ার্স পরবর্তী পর্যায়ক্রমে আমি ধাপ স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন সুন্দর সুন্দর, আর শেয়ার করে বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই আমার এক্সপিরিয়েন্সগুলো আপনার বন্ধুবান্ধবদের সাথে ফ্যামিলির সাথে শেয়ার করবেন। অনেকে হয়তো জানে না কীভাবে বাড়ি কিনতে হয়, কী কী করতে হয়, কী কী লাগে। তো বাড়ি কিনতে হলে আসলে ওই যে বললাম এর মধ্যে ব্যাংকই আপনাকে বলে দিবে যে আপনাদের কী কী দরকার কী কী না দরকার। আর আমরা যখন নতুন ক্যানাডায় এসেছিলাম তখন আমি স্পেশালি বাড়ি কিনতে চেয়েছিলাম, বাট আমার হাজব্যান্ড চায় নাই, তো এখন ও অনেক ইন্টারেস্টেড আছে, তাই আমরা একটা বাড়ি কিনেছি, এখন আবার আরেকটা বাড়ি কেনার সাহস করছি ইনশাল্লাহ। তো এটা আসলে আমি আসলে বাংলাদেশিদেরকে হেয় প্রতিপন্ন করবো না, কিছু কিছু বাংলাদেশি আছে যে নিজেরাই একা একা বড়লোক হবে আর ভালো কোনো ওয়ে দেখাতে চায় না। আসলে বাড়ি কেনাটা কিন্তু তেমন একটা কষ্টের ব্যাপার না আর তেমন কি বলবো বিগ কোনো ডিল না, আপনি যদি রেগুলার কাজ করেন, আপনার যদি এনাফ মানি থাকে, কিংবা ব্যাংকের সাথে যদি কোনো ডিস মানে আছে না যে ব্যাংক্রাফসি কিংবা কোনো ব্যাড রেকর্ড না থাকে, তাহলে আপনার জন্য বাড়ি কেনা কোনো ব্যাপার না, একদম পানির মতো সোজা। সো ভিউয়ার্স থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে উইথ মি,
সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।